দাদা ঠিক আছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে সুস্বাগত জানাচ্ছি সেফ কিপার জীবনের গল্পে। সেফ কিপার হচ্ছে একটি জীবাণুনাশক ওয়েট টাওয়াল, যেটি বিভিন্ন প্যাকেটে আমরা বাজারে পাই। এটি ব্যবহার করে আমরা আমাদের হাতকে জীবাণু মুক্ত করতে পারি এবং আমাদের ব্যবহার্য সামগ্রীগুলোকে জীবাণু মুক্ত করতে পারি। এই করোনাকালীন সময় আমরা শিখেছি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণু মুক্ত থাকা অত্যন্ত প্রয়োজন। এই জন্য সারা জীবন এই সেফ কিপারের পণ্য আমাদের খুবই অপরিহার্য একটি সামগ্রী হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা এই পণ্যটি ব্যবহার করবেন। আমার সাথে আজকে যিনি সেফ কিপার জীবনের গল্পের অতিথি, তার নাম ওয়াকার এ চৌধুরী। আপনি ম্যানেজিং ডিরেক্টর, যে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর সেই কোম্পানিটি সম্পর্কে কি আপনি একটু বলবেন, নাম বলে সেটি কি কোম্পানি এবং কি কাজ করা হয় ওয়াকার ভাই? Thank you, Shari bhai. Vanguard is an asset management company. We are licensed by Securities and Exchange Commission. Our main product holo je we manage mutual funds. Amader company under tinta mutual funds amra manage korchi. Ei moddhe duta closed end fund ar ekta open ended fund. Ebong amader asset class holo 300 কোটি টাকা. Basically amra পাবলিক থেকে ফান্ডটা রেজ করি এবং আমরা ইনভেস্ট করি ইন্টু মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। ইটস এ ওয়েটেড অ্যাভারেজ প্রোডাক্ট, অ্যাসেট থাকে সিকিউরিটিস বেস, আপনার যেগুলি ওপেন সেকেন্ডারি মার্কেটে ট্রেড হয়, আইপিওতে আসে। এছাড়া আমরা মানি মার্কেটের বিভিন্ন প্রোডাক্ট, FDR, বন্ড, এই ধরনের প্রোডাক্ট আমরা ইনভেস্ট করি এবং যে 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 লাভটা আসে এটা আমরা 70% আমরা আমরা আমাদের যারা ইউনিট হোল্ডার্স আছে তাদের মাধ্যমে অ্যাজ ডিভিডেন্ড সরিয়ে আমরা ডিস্ট্রিবিউট করি আর কি। ওয়াকার ভাই, মানে একটু প্রোগ্রামটাকে ইন্টারেস্টিং আমরা সবসময় করে থাকি এবং মানুষকে জি উৎসাহিত করার জন্য সাধারণ মানুষের অনেক কিউরিওসিটি থাকে বিভিন্ন মানুষকে নিয়ে, তারকাদের নিয়ে যেমন থাকে, ব্যবসায়ীদেরকে নিয়েও বিভিন্ন কোশ্চেন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমি আসলে সবসময় শোতে সাধারণ মানুষের মনের কথাগুলো জিজ্ঞেস করবার চেষ্টা করি। সেগুলো একটু বোকা বোকা টাইপের প্রশ্ন হলেও কিন্তু আমি সেগুলো করতে কখনোই ভুল করি না, আমি করে ফেলি। আপনারা যে এই যে ব্যবসায়ী যারা বড়, আপনার মতো বড় ব্যবসায়ী যারা যারা 300-400 কোটি টাকার ব্যবসা করেন, লগ্নি করেন, তারা আপনারা প্রপারলি আসলে ট্যাক্স কিভাবে ফাঁকি দেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার কি কি পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করেন? ট্যাক্স ফাঁকি দেওয়ার আমাদের আমাদের যেটা আমাদের যে লাইনের যে ইয়েটা আছে তেমন কোনো ইয়ে নেই। আপনার বেসিক্যালি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যে ধরনের গাইডলাইন নিয়ম থাকে এবং NBR এর যে থাকে ওইটার মধ্যে আমাদের আমাদের অল দি আর্নিংস আর ডিসক্লোজ, কি ধরনের অ্যাসেট আছে সেটাও আপনার ডিসক্লোজ করা থাকে। আমাদের প্রতিটা আমরা 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ওয়েবসাইট আমাদের ফান্ডের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তিনটা ফান্ডে আমরা কিন্তু আমরা আমরা ডিসক্লোজ করতে হয়। সেখানে আমাদের ফান্ডের যা যা যেগুলি আছে সে সবই আছে এবং এটা এই গাইডলাইন আই নিড টু আই এম সরি আই এম ডিসঅ্যাপয়েন্টিং ইউ বাট দ্যাটস দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। ইট ইজ নট লাইক আদার ট্রেডিং কোম্পানি যেটা আপনি 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 কিছু হাইড করতে পারবেন। জি, আমি আপনার শেষ কথাটা শুনতে পারিনি, আমার মনে হয় যে একটু কানেকশনের সমস্যা হয়েছে। শেষ যে যে ট্রেডিং বিজনেসে আপনি ধরেন বিভিন্ন জিনিস আপনি হাইড করতে পারেন, বাট অনেকে বলে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ এন আর্ট, আপনার ট্যাক্স এভেশন ইজ এ ক্রাইম, বাট আপনার আমাদের আমাদের লাইন অফ বিজনেস ইজ এভরিথিং ইজ ডিসক্লোজড, ডিসক্লোজার বেসড ইন্ডাস্ট্রিজ, আদারওয়াইজ ইউ ক্যানট পারফর্ম উইদিন দ্য ইন্ডাস্ট্রি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এইভাবে করে ব্যাখ্যা করলেন, তাতে মানুষের ভেতরে মনের ভেতরে যে প্রশ্নগুলো আসে তা অনেকটাই ক্লিয়ার হলো। বিশেষ করে আপনার কোম্পানি সম্পর্কে আপনি বললেন এবং সেটি অনেকটা ক্লিয়ার হলো। ওয়াকার ভাই, সামগ্রিকভাবে বাংলাদেশে ব্যবসা করতে কেমন লাগে? বাংলাদেশ আসলে ব্যবসা করার জন্য কেমন জায়গা, বিদেশিদের জন্য বিনিয়োগের জন্য কেমন জায়গা, বা আপনাদের মতো বিজ্ঞ ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার মতো কেমন জায়গা? অনেকে বলে বাংলাদেশ হচ্ছে টাকা ইনকামের জায়গা, যেখান থেকে টাকা আসলে ইনকাম করে আপনাদের মতো ধনীরা অনেকেই বিদেশে সেকেন্ড হোম কিংবা পাড়ি জমিয়ে যায়, আলটিমেটলি বিদেশে চলে যায়,
এই টাকাগুলোকে সেখানে ইউজ করে জীবন উপভোগের জন্য, কারণ ভাবে যে দেশে আসলে জীবন উপভোগ করা যায় না, দেশ থেকে টাকা শুধু ইনকাম করা যায়। আসলে কি তাই? ব্যবসায়ীদের অনেকেরই কি এই মনোভাব থাকে? Not really, actually. আপনার বাংলাদেশ ইজ এন ইমার্জিং মার্কেট, ওয়ান অফ দি ইমার্জিং মার্কেট, এবং আপনি দেখেন যে আমাদের আমাদের 71-এর পর থেকে আমরাও কিন্তু বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার হয়েছি, কিন্তু কিন্তু আজকে যে এই যে দেশটা যে এই জায়গাতে দাঁড়িয়েছে, এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য। আপনি সব ব্যবসা সব হাতের পাঁচ আঙুল এক হয় না, কিন্তু তারপরও দেখেন যে একটা যে আমরা আজকাল অনেক ধরনের গ্রোথ স্টোরি শুনি, বাট দেখেন দেয়ার আর লট অফ আপনার ডেভেলপমেন্ট স্টোরিজ আর দেয়ার। কিন্তু আপনি দেখেন আমাদের মাত্র 50 বছরের আমাদের সেখানে আপনার প্রথম যে 800 কোটি টাকা আমাদের আমাদের যে আমাদের যে আমাদের যে প্রথম প্রথম বাজেট ছিল, সেই বাজেট থেকে এখন আমরা কোথায় চলে আসছি, এবং এবং যে ধরনের আমরা এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলি দেখছি, যেমন পদ্মা ব্রিজ, যত যে যত কথাই হোক না কেন, আজকে আমাদের এই পদ্মা ব্রিজের মধ্যে একটা ব্রিজে আমরা নিজস্ব অর্থায়নে করতে পেরেছি, এই সপ্তটা কিন্তু, হ্যাঁ অফকোর্স গভর্নমেন্টের একটা লট অফ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা প্রজ্ঞা আছে এবং ওনার 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 ভিশন আছে, কিন্তু তারপরও এখানে মধ্যে কিন্তু আমরা ব্যবসায়ীরা যারা আছি সেখানেও কিন্তু আমাদের আমাদের কন্ট্রিবিউশন আছে। কিন্তু আপনি আপনি সেক্টর ওয়াইজ দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা 80-এর দশকে যে শুরু হয়েছিল, আজকে আমরা উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। সো এস আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলি দাঁড় হয়ে গেছে আপনার গার্মেন্টস কে সার্ভিস করার সার্ভ করার জন্য যে সার্ভিস ইন্ডাস্ট্রি গুলি, বা আপনার অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে ফার্মাসিউটিক্যাল আছে, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর আছে। হ্যাঁ ফাইন্যান্সিয়াল সেক্টরে দেয়ার লট অফ চ্যালেঞ্জেস আর দেয়ার উইথ রিগার্ডস টু ডিসক্লোজার এনপিএল, বাট তারপরেও কিন্তু আপনার আমাদের এখন জিডিপি সাইজটা আপনি দেখেন $330 বিলিয়ন জিডিপি সাইজ। আমরা কিন্তু আমাদের আমরা হয়তো নিজেরা জানি না, কিন্তু বাইরের লোক বাইরে আমাদের সমাজে কিন্তু দেয়ার আর লট অফ গ্রোথ স্টোরিজ আর দেয়ার। পিডাব্লিউসি আমাদেরকে র্যাঙ্ক করছে ওয়ান অফ দি টপ 11 কান্ট্রিজ, গোল্ডম্যান স্যাক্স বলছে, আমার স্ট্যান্ডার্ড পুয়ার ইন্ডেক্স যেগুলি আমাদের যদি আমরা বাইরে যদি দেখি, ইউ বি সারপ্রাইজ টু সি হাউ দে পারসিভ আস। এবং আমরা আমাদের এই গ্রোথ স্টোরি যদি ধরে রাখতে পারি সেটাকে সেটা কিন্তু আমরা উইদিন নেক্সট 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 10 ইয়ার্স উই উইল সি। আমরা কখনো চিন্তাই করিনি যে একসময় আমরা 7% জিডিপি গ্রোথ দেখবো, আমরা সবসময় হোভার করছিলাম অ্যারাউন্ড 4% 5% জিডিপি, বাট তারপরে যে গত 10 বছরে যে জিডিপি গ্রোথটা এসছে, এবং সেখানে তো সেখানে কিন্তু আপনার ব্যবসা আমাদের বিজনেস কমিউনিটির একটা আপনার কোনো কোনো বেতে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি যদি ঢাকার বাইরে ইন্ডাস্ট্রিগুলি যান, দেখবেন যে আগে যে ব্যারেল যে ল্যান্ডগুলি ছিল তো সেইগুলি কিন্তু এখন কিন্তু অনেক 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 ইন্ডাস্ট্রি হয়েছে, এবং বাংলাদেশের নেক্সট চ্যালেঞ্জ হলো কানেক্টিভিটি। তো এই কানেক্টিভিটি যদি আমরা করতে পারি ঢাকার সঙ্গে যে বিভিন্ন আমাদের জেলার যে কানেক্টিভিটি করতে পারি, এবং সেখানে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে যায়, ইউ উইল সি জিডিপি। ঢাকা সিলেট ঢাকা চিটাগং যে 4-লেন হাইওয়ে বা ঢাকা এবং এই যে হাইওয়ে দ্যাট উইল অ্যাড আপ অ্যানাদার 1% টু জিডিপি। সো আমাদের এবং আমাদের ঢাকা শহরে যে যানজট দূষিত যে ধরনের আপনার আমরা দেখছি এখন মেট্রো রেল দেখছি বা বিভিন্ন বিভিন্ন হাইওয়ে হয়ে যাচ্ছে, এই কানেক্টিভিটি যদি গ্রো করে যায় ইউ উইল সি খালি রোডে না, আপনি দেখবেন যে রিভার রাইন কানেক্টিং আমাদের দেশে কিন্তু নদীমাতৃক দেশ আমাদের এখানে, এই আমরা যদি আমাদের যদি ড্রেজিং এবং এমব্যাংকমেন্ট গুলি আমরা ঠিক মতো যদি করতে পারি, এবং সেখানে যদি আমরা যদি রিভার রাইন পোর্ট গুলি দাঁড় করতে পারি, আমাদের এখানে যে রেল কানেক্টিভিটি করতে পারি, দেখবে যে বাংলাদেশ আগামী 10 বছরে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে, এন্ড আই ক্যান সি দ্যাট কামিং। কিন্তু ওয়ার্কার ভাই, আমাদের দেশের ব্যাংকের সিচুয়েশন কি? ব্যাংকগুলোর প্রতি আস্থা কতটুকু মানুষের আছে, বা আপনাদের ব্যবসায়ীরা ব্যাংককে কিভাবে ব্যবহার করছেন? একসময় তো অনেক লক্ষ কোটি টাকা লোন করে সেই লোনগুলো না দেওয়ার এক ধরনের প্রবণতা ব্যবসায়ীদের ছিল, এখন কি সেই সুযোগ আছে, বা ব্যাংকগুলোর সিচুয়েশন কি?
Well, there is a challenge in the banking sector, of course. আমাদের দেশের আমরা নন আমরা এনপিএল বলি, যেটাকে নন পারফর্মিং লোন, সেটা কিন্তু অ্যালার্মিং ওয়েতে বেড়ে যাচ্ছে গিয়ে। সেই জায়গাতে একটা আমাদের আমাদের পলিসি যারা আছে বা বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেটরি আরো রিফর্মটাকে টাইটেন আপ করতে হবে, এবং এখানে আপনার যারা যারা লোন ডিফল্টার আছে ওদেরকে ওদেরকে আইনের আশ্রয় নিয়ে আসতে হবে, এবং সেখানে আমার একটা একটা এবং সেই জায়গাতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে কিন্তু। তো এখানে আমাদের একটা আই ক্যান সি চ্যালেঞ্জ। হ্যাঁ, অনেক অনেক গ্রোথ স্টোরিও আছে, বাট গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের যেভাবে এনপিএলটা বেড়ে গেছে, যদিও যদিও আমরা বলে যে অফিসিয়ালি বলছি অ্যারাউন্ড 10%, বাট আনঅফিসিয়ালি দ্য রেটস আর ইভেন কোয়াইট অ্যালার্মিং কিন্তু। সো এখানে কিন্তু আমাদের একটা এখানে একটা বাংলাদেশ ব্যাংকে একটা ক্লাইম করতে হবে, এবং পলিসিতে যারা আছে সরকার লেভেল থেকে একটা একটা আমার মনে হয় আর্মস টুইস্টিং এর দরকার আছে কিন্তু। যে এই দরকারটা আছে এবং আপনারা ব্যবসায়ীরা এটা উপলব্ধি করছেন, আপনারা কি এটার কোনো রূপরেখা তৈরি করে কোনো প্রস্তাবনা দিচ্ছেন বা দেওয়া উচিত বলে মনে করেন, নাকি শুধু রূপরেখা যাদের তৈরি করার দায়িত্ব তাদের উপরই হাল ছেড়ে দিচ্ছেন? না না, আমরা আমি আমি আপনার চেম্বারের সঙ্গে জড়িত, বিভিন্ন আমি ট্রেড বডির সঙ্গে জড়িত, স্পেশালি ঢাকা চেম্বার। আমরা 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 এবং আমি জানি চেম্বার বডি থেকে প্রত্যেকে ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, আমি ওদের সঙ্গে জড়িত সবসময় কিন্তু। আপনার আপনার আমাদের প্রতি বছরে আমাদের দেওয়া হয় রূপরেখা, আমাদের আমাদের রেকমেন্ডেশন গুলি দেখা হয় ইন বিভিন্ন ফর্ম। তো সেখানে এবং এরা চেম্বার ছাড়াও কিন্তু বিভিন্ন বিজনেস বিজনেস বডি থেকে কিন্তু আমরা বলছি, বিকজ আমরা তো এটার বাইরে না, আমরা তো এই আমরা আমাদের যদি ব্যাংকিং সিস্টেমতে যদি একটা 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 নিয়ে আসা যায়, তো আমরা উই অলসো গেইন, আমাদের আমাদেরও লাভ হয়। সো আমরা কিন্তু এখান থেকে বলছি কিন্তু সবাই, সো আমরা খালি সরকারের দিক থেকে, এবং আই নো দেয়ার আর ক্রস ডায়ালগস অন আ ভেরি রেগুলার বেসিস। ওয়াকার ভাই, এই যে এত এত ব্যাংক, নতুন নতুন ব্যাংক, বিশেষ করে কিছু কিছু ব্যাংক, যেমন আমি যদি বলি যে ইউনিয়ন ব্যাংক, এবং এছাড়া মধুমতি ব্যাংক, বা ওরকম অনেকগুলো নাম আমি বলতে পারবো যেগুলোর সাথে আসলে সাধারণ ক্লায়েন্টরা খুব বেশি পরিচিত না। যেমন আগে ছিল এনআরবি গ্লোবাল, এখন সেটি চেঞ্জ হয়ে গ্লোবাল ইসলামিক ব্যাংক নামে এসেছে। তো এই যে এত এত ব্যাংক, কিন্তু মানুষের মানুষের সাধারণ মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই এত ব্যাংক কি আসলে দরকার ছিল, বা আসলে মানুষের আস্থার জায়গা যদি না থাকে তাহলে ব্যাংক কি আসলে তার ব্যবসা করতে পারে? দেখুন, এখানে আমি আমি জিনিসটাকে অন্যভাবে দেখি জিনিসটাকে। হ্যাঁ, এটা এটা ধরেন এতগুলি ব্যাংকে নিয়ে অনেক অনেক কথাবার্তা আছে, বাট যে উদ্দেশ্য থেকে বোধহয় যে নতুন লাইসেন্স গুলি দেওয়া হয়েছিল, একটা হলো যে আমাদের ইউ নো দি সাইজ অফ দ্য ইকোনমি অ্যান্ড দ্য জিডিপি যখন বেড়েছে, ওখান থেকে বলেছিল যে দেয়ার আর রুমস টু বি রুমস ফর নিউ ব্যাংকস টু টু কাম ইন টু বিজনেস। কিন্তু সেখানে এখানে এখানে সবচেয়ে বড় জিনিস হলো রেগুলেশন গুলি, রেগুলেশন গুলি আমাদের আছে কিন্তু, বাট অ্যাডাপটেশন অফ দ্য রেগুলেশন ইজ ভেরি, সেটা কিন্তু সেই জায়গা থেকে আমাদের আমাদের কাজ করতে হবে কিন্তু। এবং হাতে গোনা কয়েকটা ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক গুলির অবস্থা কিন্তু, যদি আমরা বলছি যে দেয়ার এক্সেস অফ লিকুইডিটি ইজ দেয়ার, বাট ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো এই আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দেখেন 10% এর নিচে নেমে এসছে, উইচ ইজ কোয়াইট অ্যালার্মিং কিন্তু। আমাদের হ্যাঁ আমাদের রিজার্ভ বেড়েছে, বাট রিজার্ভ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার যদি আমি যদি দেখতাম যে প্রাইভেট ইনভেস্টমেন্ট না বাড়ে, তো সেটাই সেটা কিন্তু একটা অ্যালার্মিং অ্যালার্মিং ফ্যাক্টর। আমরা সবসময় বলি যে একটা 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 দেশের গ্রোথ স্টোরির সঙ্গে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ শুড বি অ্যারাউন্ড 30%। তো সেখানে আমাদের 10% এর নিচে ইটস আ বিট অ্যালার্মিং কিন্তু। সো এখানে এইটা এখানে পলিসি মেকার্স এর একটা রোল প্লে একটা রোল প্লে দরকার আছে। অফকোর্স এই এই সময় এটার সঙ্গে যদি আমাদের যা আমরা যারা স্টেক হোল্ডার আছি তাদের সঙ্গে বসে একটা ক্রস ডায়ালগ করা যায়, সেটা কিন্তু এখন কিন্তু সময়ের দাবি এটা আমাদের। এবং খালি জি এবং গ্রোথের সঙ্গে আপনি দেখবেন যে আমরা 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 কেন আমাদের ধরেন ধরেন পদ্মা ব্রিজটা আমাদের নিজস্ব অর্থায়নে করে করে, ঠিক আছে, আমাদের একটা প্রাইড কিন্তু আপনার সেই আমি আমাদের আমার আমার পরিবারকে নিয়ে গেছিলাম
পদ্মা ব্রিজে মাওয়া হাইওয়েতে যাওয়ার পরে মনে হচ্ছিল আমরা দেশের বাইরে আছি, কোন একটা বিদেশি দেশে আছি। এটা যে বাংলাদেশে এরকম একটা হাইওয়ে হতে পারে আমাদের কল্পনার বাইরে ছিল। সো দেয়ার ইজ এ প্রাইড টু ইট। বাট এই এই ধরনের আমরা যে যে পদ্মা সেতু বলেন, তারপর আপনার ঢাকা চিটাগাং হাইওয়ে বলেন, আমরা বিভিন্ন বড় বড় পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, আমরা ঢাকা মেট্রো রেলের কথা বলছি, এই যে এই এই এইটা এই এইটার বিনিয়োগের ব্যাপারে আমরা কিন্তু একটা অংশ কিন্তু আমরা দেশেও দেশেও কিন্তু করতে পারি কিন্তু। এবং আমরা সবাই এই যে গ্রোথের মধ্যে আমরা তাকিয়ে থাকি ব্যাংকিং সেক্টরের দিকে, ব্যাংকিং সেক্টর ছাড়াও কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা রোল আছে কিন্তু দুনিয়ার সবখানে, কিন্তু গ্রোথ স্টোরিজে ক্যাপিটাল মার্কেট প্লেজ এ বিগ রোল। সেখানে আমরা এখানে ক্যাপিটাল মার্কেট আমরা দেখছি না, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট ইজ অনলি, আমাদের যদি জিডিপি হলো 330 বিলিয়নের, সেখানে আমাদের আমাদের ক্যাপিটাল মার্কেট ইজ অ্যারাউন্ড 13 or 14%, উইচ ইজ অ্যাবসার্ড। এটা এটা কোনো রোলই নেই। এবং আমরা কিন্তু তাকিয়ে থাকি ওই আমাদের শেয়ারস এর দিকে, বাট দেয়ার আর আদার আদার ওয়ে অফ রেজিং ফান্ডস। আসলে কি কোনো আপনার কোনো পরামর্শ আছে, আপনি নিজে কোনো আইডিয়া দিতে পারেন যে এই যে বিশেষ করে শেয়ার বাজারের ভূমিকা বাড়ানো, শেয়ার বাজার দ্বারা মানুষ উপকৃত যেভাবে হচ্ছিল এক সময়, আমি যদিও আমি তো উপকার অনেক বেশি মানুষের হয়ে গেছে, আসলে এটি তো একটি ব্যবসার জায়গা হতে পারতো, সাধারণ মানুষ এটিকে অবলম্বন করেছিল। যতই বলা হোক যে বুঝে শেয়ার কিনা বা বিনিয়োগের আগে তা পড়াশোনা করা, এগুলো সবার পক্ষে আসলে সম্ভব ছিল না। অনুমানের উপরে এক ধরনের মানুষ ব্যবসা করে প্রচুর টাকা লস করেছে, এদিকে অনেকে সেখানে অনেক টাকা লাভ করেছে আমরা যা শুনি। তো এখন এটাকে একটা স্টেডি জায়গায় নেওয়ার কোনো সম্ভাবনা বা কোনো পরামর্শ আপনার কি আছে, বা এটা কি হওয়া উচিত এই দেশে? দেখুন আপনাকে বলি, হ্যাঁ অফকোর্স হওয়া উচিত। আমি আপনাকে আগেই বলেছি বাংলাদেশ ইজ ইন ইমার্জিং মার্কেট ইকোনমি, এবং ইমার্জিং মার্কেটে আপনার স্টক মার্কেটে এখানে দুটা জিনিস কিন্তু ভেরি রেলেভেন্ট। এক হলো যে দেয়ার আর মোর রিটেল ইনভেস্টার্স দেন আপনার কর্পোরেট হাউসেস, অ্যান্ড সেকেন্ড থিং ইজ যেখানে রিটেল ইনভেস্টার্স বেশি থাকে সেখানে আপনার রিউমার রিউমার অনেক ড্রিভেন করে কিন্তু। অ্যান্ড এখানে আপনার যেটা এবং এই এই ধরনের এই ধরনের মার্কেট সিচুয়েশন আপনি কেউ 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 লাভ করে কেউ লোকসান করে, এটা আপনার কিন্তু দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আই মিন দ্য মার্কেট শুড বি দেয়ার। আপনার এই ধরনের মার্কেটে আপনার ধরেন থাকতে হবে, যে ধরেন আপনার অনেকে ধরেন রিটেল ইনভেস্টার যাদের যাদের কোনো রিসার্চ করার কোনো 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 পরিধি নাই বা কোনো সুযোগ নাই, তো তারা ধরেন তাদের তাদের যদি প্রোডাক্ট থাকতে পারে, আপনার থাকতে পারে ধরেন মিউচুয়াল ফান্ডস, একটা একুইটি প্রোডাক্ট যেখানে আপনার একটা ফান্ড ম্যানেজার, সে তার সে তার রিসার্চ এন্ড তার একটা রিসার্চ টিম থাকবে, একটা ইনভেস্টমেন্ট টিম থাকবে, এবং তার অনুযায়ী সে কিন্তু আপনার 300টা কোম্পানিতে ইনভেস্ট করবে না, সে করবে হয়তো 20 থেকে 25টা কোম্পানিতে, এবং তার একটা ইনভেস্টমেন্ট একটা একটা গাইডলাইন থাকবে, এবং এবং এটা 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 ইটস বেসিক্যালি লং টার্ম পজিশন, নট নট আপনার শর্ট টার্ম পজিশন। তো সেখানে আপনার হ্যাঁ ওই ধরনের ওই ধরনের ওই ধরনের ইয়েতে থাকতে থাকবে আপনার শেয়ার থাকবে, বন্ড থাকবে, বিভিন্ন মানি মার্কেট অন্যান্য প্রোডাক্ট থাকবে, এবং সেটার ওইটার একটা সামগ্রিক ওয়েটেড অ্যাভারেজটাই কিন্তু আপনার ফান্ডের এনএভি, এবং ওই এনএভি দিয়েই কিন্তু আপনার ওইটা ডিরাইভ করবে যে মার্কেট ওই ফান্ডের ফান্ডের ভ্যালুটা কত, এবং সেখানে একটা একটা ধরনের একটা 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 ডিভিডেন্ড পলিসি থাকে। যেটা তো আমি আসতে যাচ্ছিলাম আগে, যেটা হলো যে আপনার ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থাকতে পারে। আপনি ধরেন এই ধরেন আমি যদি একটা বললাম পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের একটা একটা পোর্শন এসছে আপনার ডেট ফাইন্যান্সিং থেকে, কিন্তু ধরেন যেখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট ডেট নিয়ে আপনার ইনভেস্ট করেছে, সেখানে কিন্তু একটা একুইটি একুইটি কিন্তু আর কয়েকটা প্রোডাক্ট হতে পারে। যেমন পদ্মা ব্রিজ অথরিটি কুড কাম ইন টু দি শেয়ার মার্কেট, সেখানে আপনার 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 গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে এটা আপনার এটাকে এখন একটা একটা সার্টেন অংশ এখান থেকে পয়সা তুলতে পারতো এখানে, এবং দেখবে যে এবং যারা এখানে বিনিয়োগ করবে তাদেরকেও কিন্তু বিনিয়োগ সুবিধার জন্য ওই ওই লাভের যে অংশ যদি থাকবে সেটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল একটা যদি অংশ থাকতো, সেখানে মিউচুয়াল ফান্ডও একটা 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 ভূমিকা নিতে পারতো, কিন্তু সেখানে বন্ডও একটা ভূমিকা নিতে পারতো। তো এইগুলো এবং এখানে এইসব জায়গাতে যারা ইনভেস্ট করবে তাদের কিছু ট্যাক্স ব্রেক দিতে পারবে,
কিছু পলিসি, আমরা আমরা কিন্তু বেশ কিছু পলিসি রিফর্ম কিন্তু এসএসসি তে দিয়েছি, আমরা বাংলাদেশ ব্যাংকেও দিয়েছি, আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিও দিয়েছি। বাট এইসব যদি থাকে তখন হবে কি, ওই যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার যে যে প্রজেক্ট গুলি হচ্ছে সেগুলি হলো যে আমাদের দেশে দেখবেন যে শর্ট টার্ম লোন বা টার্ম লোন গুলি অনলি 5 থেকে 7 বছরের জন্য, সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আপনার লোন হতে হয় দীর্ঘমেয়াদী, 10 বছর প্লাস, 15 বছর প্লাস, সেখানে আপনার রেট অফ ইন্টারেস্ট থাকতে হয়। এখানে আমাদের দেশে যেখানে আপনার আপনার এফডিআর রেট হলো আপনার ডিপোজিট ব্যাংক করে দিচ্ছে শর্ট টার্ম, আপনার 3 মাস 6 মাস 1 বছর, আর লেন্ডিং করছে আপনার লং আপনার লং টার্ম, লং টার্ম 1 বছর 3 বছর 5 বছর 7 বছর। তো সেখানে একটা কিন্তু ডিসপেরিটি রয়ে গেছে কিন্তু, এবং এটার জন্য রেটস আর অলসো হায়ার বিকজ মানি মার্কেট রেটস আর হায়ার। তো সেখানে আপনি আপনি যদি ডিপোজিট রেট হায়ার হয়, অফকোর্স ব্যাংক তো আপনার লেন্ডিং রেট আরো আরো হাই হয়। তো আমাদের ব্যবসায়ের জন্য যেটা হচ্ছে, আমরা কিন্তু এই লং ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী লোন পাচ্ছি না অ্যাট অ্যাফোর্ডেবল রেটস। আমাদের আমাদের রেটস আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের 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 ইয়ে টার্মস অফ টার্ম টার্ম লেন্ডিং অনেক শর্ট। তো সেখানে কিন্তু একটা একটা ওয়ান অফ দ্য রিজন অফ নন পারফর্মিং লোন। তো সেখানে যদি ক্যাপিটাল মার্কেটে একটা রোল দেওয়া যায়, সেখানে দেখবেন যে আপনার আমাদের আমাদের দেশের যে উন্নয়নের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট ক্যান ক্যান প্লে আ রোল, জাস্টিফাইড রোল। আপনি যদি আপনি যদি ইভেন ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কিন্তু ক্যাপিটাল মার্কেট আমার ইন্ডিয়ান জিডিপি সাইজ 10 টাইমস বিগার দেন আস, এবং ওদের 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 ক্যাপিটাল মার্কেট ইজ 65% কম্পেয়ার টু আওয়ার 13%। তো আমরা আমি আমি এবং এটা এটাও কিন্তু আপনার শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু আমাদের আমাদের একই অবস্থা। কিন্তু সেখানে আমাদের আমি বলবো যে ক্যাপিটাল মার্কেটের একটা রোল আছে। আমরা যদি আমাদের জিডিপি সাইজটাকে 7 থেকে 10% নিয়ে যেতে চাই, এবং জিডিপি গ্রোথটা যেখানে আমরা যদি এরকম দেখতে চাই আগামী 10 বছর অ্যারাউন্ড 8 to 10% জিডিপি গ্রোথ, সেখানে ক্যাপিটাল মার্কেট হ্যাজ গট টু প্লে আ জাস্টিফাইড রোল। এবং সেখানে কিন্তু এই 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 লেভেলটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং আমাদের পলিসি মেকারদের কাছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার একটা মিনতি মিনতি আবেদন থাকবে যে ওনারা যদি এই 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 দিকে একটু খেয়াল রাখেন। ওয়াকার ভাই, যে পিপল লিজিংস যে কোম্পানিটি মানুষের অনেক টাকা নিল, যে মানুষ আসলে একটু লোভে পড়েই সেখানে টাকা রাখলো, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা এখন নাই। পিপল লিজিংস এর টাকা যারা জমা রেখেছে, অনেক পরিবার আছে যারা আসলে সর্বশান্ত হয়ে গেছে। আমার পরিচিত এক পরিবার 2 কোটি টাকাই তাদের ছিল, সেইখানে রেখেছে, মাসে মাসে যে ইন্টারেস্ট পেত তা দিয়ে তাদের সংসার চলত, এখন তারা শেষ, সর্বশান্ত। এই পিপল লিজিংস এর টাকা ফিরে পাবার কি আসলে কোনো সম্ভাবনা আছে? আর যদি না থাকে তাহলে এতগুলো মানুষ এই যে ঠকে গেল, এই যে জীবন যুদ্ধে হেরে গেল, সেখানে কি সরকারের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা থাকা উচিত? দেখুন, এখানে এখানে আগে আমি আবার বলবো যে এই রেগুলেশন গুলি এবং এবং এদেরকে গভর্নেন্স গভর্নেন্স এর ব্যাপারে একটা স্ট্রিক্ট আইন থাকা উচিত। হ্যাঁ, আমাদের দেশে আইন থাকে কিন্তু আমরা এনফোর্স করা হয় না কিন্তু এগুলিকে, এবং যখনই করা হয় ইট ইজ অলসো কোয়াইট লেট, এবং ঠিক মতো গভর্ন এটা গভর্নেন্স একটা একটা বড় একটা একটা ল্যাক ল্যাকিং আছে এখানে। আমি আমি আপনাকে আমি আমি খোলাখুলি বলতে পারি। আর এই আর কিন্তু পিপলস লিজিং একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু আপনার কিন্তু একদিনে কিন্তু হাওয়া হয়ে যায় না কিন্তু, এটা কিন্তু আমরা জানতাম কিন্তু, এবং আপনার পেপারে কিন্তু আসছিল কিন্তু গত 4-5 বছর ধরে কিন্তু আসছিল। এখানে আমাদেরও কিন্তু আমরা যারা যেখানে আমরা যেখানে এফডিআর এর যারা রাখি, আমি 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 আমার শ্রদ্ধার সঙ্গে বলতে যাচ্ছি, আমরা যেখানে রাখি সেখানে দেখতে হবে আমরা কোন কোম্পানিতে রাখছি। আপনার এই পিপলস লিজিং বলেন, আরো আরো কয়েকটা আমি নামে আসতে যাচ্ছি না, বাট আরো 4-5টা এরকম লিজিং আছে। তো তারা ধরেন আপনার ফ্যান্টাস্টিক রেট অফ রিটার্ন দিত, আপনার 15%, 16%, 17%, এবং তারপরে বলছে যে আরো কিছু কিছু লিজিং কোম্পানির স্কিম আছে যে 5 বছরের মানি ডাবল করে দিবে। সেখানে অন্যান্য অন্যান্য যে যারা আছে যেসব ভালো ভালো লিজিং কোম্পানি গুলি আছে, তো সেগুলি যারা যারা দিচ্ছে অ্যারাউন্ড 8-9% হোভারিং, সেখানে কেমন করে একটা কোম্পানি 15% 16% দেবে এবং তারা আমরা 5 বছরের মানি ডাবল করে দিই মানি স্কিম করে, এটা তো কি একজন সাধারণ মানুষ যখন গভর্নমেন্ট এনলিস্টেড কোনো
কোম্পানিতে টাকা রাখবে, তখন তারা ভেবে নেবে যে রাষ্ট্রের অনুমোদন আছে এবং একটি নতুন কোম্পানি অনেকেই টাকা রাখছে, আমিও রাখলে আমি একটু কে না বেনিফিটেড হতে চাই, আমি একটু বেনিফিট হব বেশি। না কিন্তু বেনিফিট একটা চাওয়ার একটা সীমা থাকতে হবে সেখানে, কিন্তু তার মানে কি ধরেন সব দোষ তাদের যারা টাকা রেখে? আমি নো নো না ওটা বলছি না, আমি বলছি যে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আর তাছাড়া যারা এই এইটা যেটা এইটা আমি বলছি যে একটা কোম্পানি কিন্তু একদিনে কিন্তু ব্যাংক্রাপ্ট হয়ে যায় না, এটা এটা এটার জন্য বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু দে হ্যাভ টু টেক সার্টেন রেসপন্সিবিলিটি অ্যাজ এ রেগুলেটর, প্রাইমারি রেগুলেটর। এবং স্পেসিফিকলি যে এখন আসলে এর ভুক্তভোগীরা কিভাবে টাকা পাবে, সেটি কি পিপল লেজিংস দিতে বাধ্য নাকি সরকার সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেবে? আমরা যেটা শুনেছি কয়েকটা কোম্পানি কয়েকটা কোম্পানির ক্ষেত্রে সেখানে পিপল লিজিং শুনেছি যে আপনার রিস্ট্রাকচারিং এর রিস্ট্রাকচারিং করার একটা প্ল্যানিং সেটা চলছে। অনেকদিন ধরেই চলছে, গত 1 বছর 1.5 বছর ধরেই সেটি আমরাও শুনে আসছি যে রিকনস্ট্রাকশনের কাজ চলছে, এবং এর মধ্যে শুনলাম যে এর ভিতরে তার চেয়ারম্যান বা এমডি কাকে আটক করেছে হ্যাঁ অলরেডি দুদক। ওদের অ্যারেস্ট করে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং ওই ফান্ডটা ওদেরকে কেচে করতে আপনার ওদের ওদের মাধ্যমে ওদের সব টাকাতে আপনাদের চলে যায় না, সেখানে কিছু কিছু আমি যেটা শুনেছি যেটা কিছু ব্যাক ট্র্যাকিং চলছে এবং কিছু ফান্ডের উদ্ধারও চলছে, এবং এটার সঙ্গে রিস্ট্রাকচারিং এর ব্যাপারটা আমি কিন্তু খুব জোরালো ভাবে শুনেছি। আমার মনে আশা করি বোধহয় উইদিন 3 মান্থস টাইম ইট উইল বি সেটেল, দ্যাটস হোয়াট আই হার্ড। জি ওয়াকার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সেফ কিপার জীবনের গল্প, আমি আগেও বলেছি সেফ কিপার একটি জীবাণু নাশক ওয়েট টাওয়েল, এটি একটি ভিন্ন প্যাকেট। এই প্যাকেটে যেমন পাওয়া যায় তেমনি খোলাও পাওয়া যায়। এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট যে আপনার চারপাশ ব্যবহার্য সামগ্রী হাতকে জীবাণু মুক্ত রাখার। এই সেফ কিপারের সৌজন্যে জীবনের গল্প প্রচারিত হয় এবং আপনি জেনে খুশি হবেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2022 এবছর প্রথমবারের মতো বাংলাদেশে চ্যানেল আই অনুষ্ঠিত অনুষ্ঠান করতে যাচ্ছে, চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে, যেটি সেফ কিপারের সৌজন্যে এবং এখানে পাওয়ার্ড বাই অনেক বড় বড় কোম্পানি আছে। সেখানে আমরা ডিজিটাল সেক্টরের সমস্ত মানুষকে নমিনেশনের আওতায় এনে পুরস্কৃত করব এবং একটি বড় ইভেন্ট। আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাকে আজকে এই অনুষ্ঠানে আপনার মূল্যবান কথাগুলো শুনতে পেয়ে আমার মনে হয় দর্শকের মনের কিছু প্রশ্ন বা সাধারণ মানুষের কিছু প্রশ্নের উত্তর একজন বড় ব্যবসায়ীর কাছ থেকে যখন শুনতে পাওয়া যায় তখন তারা আসলে একটা আস্থার জায়গা বা ভরসার জায়গা পায়। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা জানি যে আপনি একজন ভালো গায়কও, এই অনুষ্ঠানে কি আমাদেরকে 4টা লাইন গান শুনিয়ে বিদায় দেবেন? আমার বাথরুম সিঙ্গার, আই এম নট আ সিং, আই এম নট আ প্রফেশনাল সিঙ্গার। রাইট, আপনার সেই সময়ও নেই এবং আপনি সেটি হতে চাননি, বাট আপনার ভালো একটা কণ্ঠ আছে, আপনি চেষ্টা করেন। আপনি কি একটু সুন্দর গান শোনাতে পারেন আজকে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। জি তোমার আমার ওই চা, তোমার আমার শুধু দুজনে এই রাত, শুধু যে গানে এইখানে দুটি প্রাণে কুহু কুজনে তোমার আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসাধারণ কণ্ঠ আপনার, আমরা আপনার কণ্ঠ থ্যাংক ইউ ফর আবারও সারপ্রাইজিং শুনবো মি। এবং আপনাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করব, আপনার কাছ থেকে জানবো, শিখবো। অসংখ্য ধন্যবাদ সেফ কিপার জীবনের গল্পে আপনাকেও আসবার ধন্যবাদ, জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।